হ্যালো বন্ধুরা, প্রকাশ স্টোরি চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে। এই যে বন্ধুরা, যে ডিপান সেলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা বন্ধুরা হ্যান্ডব্রেক সহ, এটা 42-এর ডিপান সেল বন্ধুরা, দাঁতায়ের মোটর দিয়ে দাঁতায়ের ডিপান সেল বন্ধুরা। এই হচ্ছে আমাদের হ্যান্ডব্রেকের তার, এটা হ্যান্ডব্রেক, এটা অয়েল ব্রেক বন্ধুরা, এটা অয়েল ব্রেকের। তো অয়েল ব্রেক আবার হ্যান্ডব্রেক দিয়েছে ডিপান সেলে। আর এর যে ক্ল্যাম্পগুলো আমরা ঝালাই করে নিয়েছি, চ্যাসিস ইন মাপ করে 27 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছে, এ লাগিয়ে নিয়েছে। এটা এই ক্ল্যাম্পগুলো আলাদা আলাদা লুজ থাকে, সেটা ঝালাই করে নিতে আমাদের মিগে ঝালাই করে নিয়েছে। আমাদের 12 বাত্তি দেব, আর 4টি ভল্ট হেভি ঝুলা, আর মোটা 5 ভল্ট প্লেট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের BLDC 6 ফেজের PSM মডেলের দাঁতায়ের বন্ধুরা, দাঁতায়ের 6 ফেজের বন্ধুরা। এটা হচ্ছে বন্ধুরা আমাদের 2000 মোটর, এটা 2000 ওয়াটের বন্ধুরা, 60 ভোল্ট 2000 ওয়াটের। এটা 6 ফেজের, আবার সেন্সরের তার আলাদা আছে, এই যে সেন্সরের তার, এটা হচ্ছে 6 ফেজের। রবীন্দ্র দাঁতায়ের এখানে সকেটটা লাগছে। তো বন্ধুরা, আমরা ভিডিওটা রানিং করছি, তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা আজকে হ্যান্ডব্রেকটা কীভাবে কানেকশন করতে হবে তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ইভলটা লাগিয়ে নিয়েছি 5 ভোল্ট প্লেটে, বড় ইভল দিয়ে 12 বাতিটা আমরা সেট করে নিয়েছি। তো আমরা এবার চার্জেসটা আনব। তো এই হচ্ছে আমাদের চ্যাসিস বন্ধুরা, চওড়ায় রয়েছে বন্ধুরা। তো এই 27 ইঞ্চি আমরা এই যে ক্ল্যাম্পটা লাগিয়েছি, এটা 27 ইঞ্চি মাপ করে ঝেলে নিয়েছে মিডিল করে। তো আমরা এই চ্যাসিসে আমরা লাগাবো ডিফারেনশিয়ালটা। তো তোমরা দেখতে থাকো। তো আমরা এই ডিফারেনশিয়ালটা আমরা সেট করে নিয়েছি, 500 নাট দিয়ে নিয়েছি সামনে, নাট আর বলতো। আর অপর সাইডে এই যে ঝুলা আমরা লাগিয়েছি, প্রথমে এদিকে শেপে নিয়ে তারপর ল্যাম্পটা লাগিয়ে নেবে, প্লেটটা লাগিয়ে নাটটা দিয়ে দেবে। ঠিক সেম একইভাবে এই দিকটা আমরা করবো, আগে নাটগুলো খুলে নেবে তোমরা। দুটা একদিক লাগিয়ে, এই সরি, দুটো বুশ আগে লাগিয়ে নেবে, লাগানোর পরে সেম এইটা নাম্বার লাগাবে, এটা হালকা না উঁচু করলে। তো আমরা এটা দিয়ে নিয়েছি, এবার বুশগুলো আমরা দিয়ে সেট করে নেবো। ঠিক বুশগুলো এইগুলো দেবেন, দিয়ে এটা হালকা উঁচু করবে, চলে যাবে। আটটা পুরুষ নিয়ে আমরা সেম একইভাবে লাগিয়ে নেব, হালকা উঁচু করবে, লেগে যাবে। আমরা ঝুলা লাগিয়ে নিয়েছি, এটা হ্যান্ডব্রেকের তার বন্ধুরা, হ্যান্ডব্রেকের তারটা আমরা এখানে সেট করব, এখানে পাতিয়ে ক্লাম করব। কীভাবে করছি তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমরা এই যে ক্লাম লাগিয়েছি, তো আমরা এর জন্য একটা 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা টানা রড করে নেব। তো টানা আমরা কেটে নিচ্ছে মাপ করে কেটে। তো বন্ধুরা, আমরা টানারটা লাগিয়ে নিয়েছি। টানারটা লাগাবেন এই চ্যাসিস থেকে এই ডিফারেনশিয়ালের এই সাইড অবধি যেন সমান থাকে দুদিকে, না তো গাড়ি ডাইনে বাই কাটবে, আমাদের পুরো সমান আছে। তো বন্ধুরা, আমরা এবার হ্যান্ডব্রেকটা লাগিয়ে নেবো। তো হ্যান্ডব্রেকের জন্য আমরা অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। তো অ্যাঙ্গেল বন্ধুরা আমরা
অ্যাঙ্গেলটা ফুটো করতে হবে। এই যে বন্ধুরা নাট যে দেখতে পাচ্ছ, এই নাট এটা আমাদের হাফ ইঞ্চি আমাদের ফুটো হবে, ফুটো এটা গ্যাপে লাগবে। তো আমরা এটা ফুটো করে নেব হাফ ইঞ্চি, পুরো মাথায় ফুটো করে নিতে হবে। এরম জায়গায় একটা আর এরম জায়গাতে এটা দুটো করব। তো এও এই দিকে একটা ঢুকবে আর এর ভেতরে একটা ঢুকবে। তো আমরা আগে ফুটো করে দেখাই, নয় তো তোমরা বুঝতে পারবে না। আর এই তারটা যখন লাগাবে বন্ধুরা, এর যে গোড়ার দিকটা, এই যে সকেটটা, এটা পুরো ভেতরে পুরো চেপে রাখবেন, তাহলে আপনার টানটা হবে। এই তারটা ধরে টানবেন, যারা ঠেলবেন আর ঠেলবেন, ঠেললে এইটা নয়তো এই চলে আসবে, এটা যারা চাপবেন চাপবে চলে যাবে। সেম একইভাবে এইটা আমার ঠেললি না ঠেললি না টানবেন না ঠেলবেন, ঠেললি এই চলে যাচ্ছে চলে যাবে। এটা পুরো চাপ রেখে তারপরে এখানে অ্যাঙ্গেলটা সেট করবেন। তো আমরা আগে ফুটো করে নেবো, ফুটো করে তোমাদেরকে দেখাবো। চলো ফুটো করা যাক, হাতেটা দাগ তুলে। তো বন্ধুরা আমরা এই অ্যাঙ্গেল কেটে নিয়েছি, ফুটো করে নিয়েছি। অ্যাঙ্গেলটা আমরা হাফ ইঞ্চি ফুটো করে একটা সাইড কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা দুমড়ে দিয়েছি, মাথাটা দুমড়ে দিয়েছি, যাতে বল্টুটা ঢোকানোর পরে আবার এটা এই মাথাটা আমরা সমান করে দেবো, যাতে বল্টুটা না বেরিয়ে আসে। ওই জন্য আমরা এটা কেটে নেওয়ার পরে আমরা দুমড়ে নিয়েছি। তো বন্ধুরা আমরা এবার এটা ঝালাই করব। তো আমরা এই ছোটোটা নিয়েছি, এখানে এই সাইডটা সবসময় এই সাইডে দেবেন, যাতে বল্টুটা ঘোরাতে অসুবিধা না হয়। আর যদি এদিক ফিরিয়ে দেন, এটা এর ভেতর দিলে এটা বল্টু এতে বেঁধে যাবে, ওই জন্য এটা ঘোরাতে হবে। আমরা এরম ভাই লাগিয়ে নেব, লাগানোর পরে এটা ঝালাই করে নেব। এটা ঠেলে দিতে হবে, ঠেলে সমান করে ওটা ঝালাই করতে হবে, সমান করে। তাহলে এই জায়গাটা আমাদের সমান পড়ছে, এখানে অ্যাঙ্গেলটা রেখে আমরা ঝালাই করে নেব। দুটো অ্যাঙ্গেলই বন্ধুরা আমরা ঝালাই করে নেব, ঠিক এটা এইভাবে রেখে বল্টুটার ভেতরে ঠিক এরম ভাবে লাগাবো, লাগিয়ে এটা ঝালাই করে নেব। দুটো কি সেমভাবে একইভাবে এটা লাগিয়ে ঝালাই করে নিচ্ছে। আগে তোমরা বন্ধুরা পয়েন্ট মেরে নেবে, ঠিক সেম এরমভাবে আমরা ওটা চেপে দিয়েছি, ফুল চেপে ঠেলে রেখে আবার ঝালাই করবে। তো আমরা এবার এটা সেমভাবে আমরা কেটে নিয়েছি, পয়েন্ট মেরে নিচ্ছি। পরে বন্ধুরা এবার আমরা এটা টানলি ব্রেকটা ধরবে। তো তার আগে আমাদের এখান থেকে এবার একটা রড পাতি জেলে নিতে হবে, কোয়াটার পাতি। এখানে যেরকম একটা স্ট্যাম্প দেওয়া আছে, একটা কোয়াটার পাতি দেওয়া আছে, 250 তো বল্টু ফুটো করে ঠিক এরমভাবে ঠিক এই মাঝখানে এটা করতে হবে, এর সিধা বরাবর। এখানে একটা পাতি ঝেলে এর সঙ্গে একটা পাতি ঝালতে হবে। তো বন্ধুরা আগে আমরা এই পাতিটা ঝেলে নেবো, এই পাতিটা। তো বন্ধুরা আমরা এই একটা কোয়াটার পাতি দিয়ে 4.5 ইঞ্চি একটা পাতি কেটে নিয়েছে। এটা ঠিক আমরা এই পাইপের এই যে ব্রেক পাইপ আছে, ব্রেক পাইপটা পুরো এরকম হেলানো থাকবে, সেটা থাকবে, এটাও ঠিক একইভাবে সেটে সাঁটিয়ে ঝালাই করতে হবে। এটা ঠিক মাঝখানে রেখে একটু ওদিকে যাব, ঝালাই করে নেবো এটা পুরো সেটে। হ্যাঁ পুরো সেটে সেটে এবার এটা পয়েন্ট মেরে নিতে হবে। ঠিক
সিধা করে এটা ঝালাই করে নিতে হবে। তো বন্ধুরা আমরা 15 ইঞ্চি পাতি, কোয়াটার পাতি 1 ইঞ্চি আমরা কেটে নিয়েছি। এর জন্য তো আগে তারটা ঢোকানোর জন্য আমরা 300 তো আগে ফুটো করে নিয়েছি 1 ইঞ্চি। এরমভাবে তোমরা ফুটো করে নেবে। ফুটো করার পরে ঠিক তোমরা দেখতে পাচ্ছ এই সাইড আর ফুটোর দুই সাইডে, এই সাইড আর এই সাইড তোমরা কেটে নেবে। এটা দল করে চাল মতো করে নেবে। তো বন্ধুরা আমরা এবার গ্যান্ডিং দিয়ে এটা কেটে নেবো। তো গ্যান্ডিং একটা ছোট ব্লেড লাগিয়ে দিচ্ছি আমরা। লাগানোর পরে আমরা এই যে দলটা রয়েছে এই দুটো কেটে নেবো। তো আমরা এবার এটা সিমিতে মেরে এটা লাগিয়ে দেবো। তো এবার আমরা এখান থেকে এটা কেটে নেব, হালকা করে উপরের দিকটা শুধু কাটবো, কারণ কি তারটা এর ভেতর তো গলিয়ে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা কেটে নেব। তো আমরা এর মধ্যে কেটে নেব, পুরোটা কাটবে না, শুধু একটা চাল কাটবে, উপরের দিকটা কাটবে। তো আমরা এই এটা কেটে নিয়েছি। তো আমরা এবার আমরা এইভাবে তারটা ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে এইভাবে টেনে নেবে, তাহলে তারটা ফেসে গেল। তো আমরা আগে এবার এটা উল্টি করে করবে, কেন এটা তলার দিকে থাকবে, ওই কারণে আগে এরম ভাই ঢোকাবার পরে এরম ভাই দিয়ে দেবে। দিয়ে আমরা এই জায়গাটা এবার ফুটো করে নেব। এটা পুরো টানবেন, এটা টেনে হালকা মিডিয়াম টান রেখে এখানে 3-4টে পরপর ফুটো করে দেবেন। এই পাশে একটা করবেন, আর এই পরপর 3টে ফুটো করে দেবেন এই পাটিতে, তারপরে হ্যান্ড ব্রেকের এটা লাগবে। তো আমরা ফুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এই হচ্ছে আমাদের ব্রুশ মোটরের, এর যে ব্রুশটা প্রিমিয়ামটা বন্ধুরা, এই প্রিমিয়াম তো মোটরের প্রিমিয়ামের ভেতর দিতে হবে। তো আমরা এবার 2000 মোটরেরটা বন্ধুরা লাগিয়ে নেব 6 ফেজের। তো আমরা এই ট্যাঙ্কি নাট রয়েছে, এবার আমরা এটা লাগিয়ে নিয়ে হচ্ছে এভাবে লাগিয়ে নেবে। তোমরা এটা চেপে দেবে, এটা চেপে দেওয়ার পরে এই ল্যাঙ্কি নাটগুলো তোমরা লাগিয়ে নেবে। এখানে প্রত্যেকটাই সামনে সামনে লাগাবে। মোটরটা লাগিয়ে নিয়েছি, এবার আমরা এই পাতিটা নিয়ে এসেছি ছিদ্র করে। এই যে বন্ধুরা পরপর 4খানা ফুটো করে নিয়েছে। তো আমরা এটা একটু হালকা করে টেনে তারপরে লাগাবেন। তো আমরা আগে রানিংটা মেরে নেবো, ফুল রানিং মেরে নেবো ঝালাইগুলো, তারপরে আমরা এটা তোমাদেরকে লাগিয়ে সেট করে দেখাচ্ছি। চলো, তো
বন্ধুরা আমাদের রানিং মানে কমপ্লিট, রানিং জ্বালাই হয়ে গেছে। এবার আমরা এক এক করে আমরা এটা সেট করে নেবো। তো প্রথমে আমরা ফার্স্টে এটা লাগিয়ে নেবো। তো তোমরা প্রথমে এই তারটা টেনে নেবে, টেনে এটা তো অন করে নেবে। করার পরে এই তো বন্ধুরা এইদিকে চাপ রেখে দেবেন এই তারটা। তো আমরা এইদিকে করে নেবো, করে এইটা ইয়ে করতেও এই যে এটা করা হয়েছে এটা দুমড়ে সোজা করে দিতে হবে, তাহলে আর এটা বেরিয়ে আসার চান্স থাকবে না। তো আমরা এর জন্য এ দিয়ে স্লাইডেন্স দিয়ে আমরা দুমড়ে এদের দুমড়ে এটা সোজা করে নেব। তো আমরা এই দিকটা সমান করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা দিয়ে আর বেরোবে না, উপর দিকে নিচের দিকে পড়ে যাবে না। তো এবার আমরা এটা চাপ রেখে দিয়েছি, এই চাপ রেখে দিয়েছি। এটা হালকা লুজ হবে, এটা নড়বে, অসুবিধা হবে না। তো আমরা এবার এটা টাচ দিয়ে দেবো। এটা টাইট দিয়ে দেবে রেঞ্জ দিয়ে, তো আমরা 16-17 রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দেবে। তো এবার সেম একইভাবে আমরা এটা এটাকে ঝালাই করব, এটাকে লাগিয়ে নেবো, ওটা আটকে ঢুকবে। এটা পুরোপুরি দিয়ে দেবে, এটা পুরোপুরি নেওয়ার পরে এটা চেপে ঢুকিয়ে নেবে। ঢোকানোর পরে ঠিক একইভাবে এটা দুমড়ে নিতে হবে, এরকম করে দুমড়ে নিতে হবে। তো বন্ধুরা আমরা এটাই সমান করে নিয়েছি। তো এবার আমরা এই নাটটা লাগিয়ে নেব, এটা নাটটা লাগিয়ে টাইট দিয়ে দেবে। এটা সেম এটা মুখে আছে, এবার এটা টাইট দিয়ে দেবে, এটা টাইট দেওয়ার পরে টাইট দিয়ে দেবে। তারপর আমাদের এটা টাইট হয়ে গেছে। এই দেখেন আমাদের ব্রেকটা খেলছে কি সুন্দর। তো এবার আমরা এটা নিয়ে নেব, নিয়ে এটা ওজনভাবে লাগাবেন, এটা নিচে মুখে থাকবে। এটা লাগানোর পরে এবার টেনে দেবে, নিয়ে এখানে এবার এটা বোল্ট করে দিয়ে দেবেন, যাতে এটা না বেরিয়ে আসে, তারটা যেন না বেরিয়ে পড়ে। আমাদের 1/2 ইঞ্চি বোল্ট, 250 তো এটা দিয়ে এটা লাগিয়ে দেবেন, তাহলে এই তারটা বেরিয়ে আসবে না। তো আমরা এবার এখানে এটা লাগিয়ে নেব, এটা হালকা টেনবেন, টেনে এটা প্রথমে একটা ফুটো ছেড়ে রেখে লাগিয়ে দেবেন। তো আমরা 1.5 ইঞ্চি বোল্ট নিয়ে নিচ্ছি, 250 বসাতে আমরা এটা লাগিয়ে নেব। টানো তো আমরা এই ওয়াশার দিয়ে লাগিয়ে দিচ্ছি, ভেতরেও একটা ওয়াশার দিচ্ছি, বাইরে দিয়ে ডবল নাট করে দেবে। ডবল নাট করার পরে এটা হচ্ছে ব্রেক টানবে, এটা টানলেই ব্রেক হবে। তো এটা হাত দিয়ে আমাদের হ্যান্ড ব্রেকটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের হ্যান্ড ব্রেক লাগানো হয়ে গেছে, এই যে মার্কিং আর কি আমরা লাগিয়ে নিয়েছি হ্যান্ড ব্রেক। তো আমরা টানলে উঠে যাচ্ছে, আমাদের এটা চাকাটা টাইট হয়েছে, আবার লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পডকাস্ট অফিস চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো বাই।